আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে, সমাজের সাথে সমাজের পাশে, আপনিও আমাদের সাথে। কাদের ট্যাকলিং জানেন? খড়দার নৈবত্তম, যারা তৃতীয় বর্ষে পদার্পণ করলো। আর এই নৈবত্তম একটি সামাজিক প্রতিষ্ঠান যার মূলমন্ত্র সমাজের সাথে সমাজের পাশে থেকে মানুষের কাজ করে যাওয়া, গরিব অসহায় কর্মহীন জাতি ধর্ম নির্বিশেষে সর্বধর্ম সমন্বয়ে এই সামাজিক প্রতিষ্ঠানটি দীর্ঘ তিন বছর ধরে কাজ করে চলেছে। আর এবছরই তাদের প্রতিষ্ঠাতা দিবস তিন বছরে পদার্পণ করলো। আর এই পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো খড়দার অরুণাচলের শিল্প অনুষ্ঠান প্রেক্ষাগৃহে। আর এই অনুষ্ঠানের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিল নজরকাড়া। উপস্থিত ছিলেন বিখ্যাত ক্রীড়া ফুটবলার রঞ্জিত মুখার্জি, রহড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ চণ্ডী মহারাজ, বিভিন্ন ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে খড়দার সমগ্র বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। আর এই অনুষ্ঠানের প্রধান বা সভাপতি তিনি বলেন, খড়দা নয় সমগ্র পশ্চিমবাংলা জুড়ে আমাদের কর্মকাণ্ড চালাতে চাই এবং মানুষের পাশে দাঁড়াতে চাই। আর এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। কৃষ্ণ বাবা দিবস পালাচ্ছে, তো আমি দেবরেখা চট্টোপাধ্যায়ের লেখা বাবার সংজ্ঞাটা বলছি। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজা, রাজা আমার বাবা খুব সাধারণ, রোজ খেতে খাওয়া পূজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে, আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফিরে। তোমাদের বাবা খুব ফিটফাট, তাই শু উঠাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অপছাল, মুখ ভরা পাকা দাঁড়ি। তোমার হাতে রং ভরাটা তো বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তো বাবা বলে মোটামুটি। প্রত্যেককে আমার তরফ থেকে শ্রদ্ধা জানিয়ে আমাদের কেন কীভাবে আমরা তৈরি হলাম সেই সম্পর্কে দু একটা কথা বলে আমি বাচ্চাদের কাছে চলি। প্রত্যেক কথা স্বপ্ন দেখি, আমরাও সেরকম স্বপ্ন দেখেছিলাম। কেউ স্বপ্নটাকে ছিঁড়াকাতে আসবে, আমরা দেখেছিলাম যে একটা সমাজকে উজ্জীবিত করতে গেলে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। তাই আমরা কিছু মানুষ বলতে পারেন স্বপ্নের ফেরিওয়ালা, আমরা নৈবেদ্যকে প্রতিষ্ঠা করেছিলাম এবং তারপর থেকে এখন অব্দি আমরা প্রায় চুয়াল্লিশটা কাজ করেছি। আমি সে প্রসঙ্গে আড্ডা আছি চলেছ। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের মধ্যে যে জেদ, আমাকে এটা করতেই হবে। তোমার নাম এবং তোমার কোন স্কুল?
আমার নাম সেজুতি ঘোর এবং আমার আমার স্কুলের নাম হলো রওড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। কিভাবে যোগাযোগ হলো এই মাধ্যমে? মানে আমাকে এনারাই আমার সাথে যোগাযোগ করেছেন, আমার স্কুলের প্রথমে জিজ্ঞেস করা হলো যে আপনাদের প্রথম দুজনকে, তারপর সে আমাদের স্কুল থেকে আমার আমার এবং আরেকটি মেয়ের নাম পাঠানো হয়েছিল এবং সেই মাধ্যমে। তুই মাধ্যমিকে কত পেয়েছো? 651। কিরকম লাগছে তোমার স্কুলে হাইয়েস্ট? আমার স্কুলে আমি হাইয়েস্ট সেকেন্ড। তোমার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, অনেকদিন ধরে পরিশ্রম করছি আর ফল পেয়েছি। এরকম সম্বোধনা আগে পেয়েছিলে? হ্যাঁ, আমি আগে দুবার পেয়েছি। আমার নাম উৎসা মণ্ডল, আমি খর্ধাপিওলা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তুমি মাধ্যমিকে কত পেয়েছো? 611। তোমার তোমার স্কুলে কি তুমি প্রথম? কেমন লাগছে এইখানে এসে? মাধ্যমিকের পর এখনো পর্যন্ত এরকম সম্বোধনা পাইনি, আর নথিভুক্তম সম্পর্কে এর আগে ধারণা একেবারে বলতে গেলে ছিল না, কিন্তু এখানে এসে আমাদের ব্যবস্থা, প্রত্যেকের ব্যবহার এবং এত গুণী মানুষজন এসেছে এবং তাদের যে মূল্যবান কথা, সত্যি বলতে এগুলো সমাজে এখন ভীষণ দরকার। এরপরে লক্ষ্য কী তোমার? এরপরে এখন আসলে পড়াশোনাটা তো করবো, চাকরি করার অবশ্যই বাড়ির লোকের পাশে দাঁড়াবো, কিন্তু তাছাড়াও যে নিজের ইচ্ছাগুলো আছে পড়াশোনার বাইরে সেগুলোকে বাড়িতে হয়তো ফাইন্যান্সিয়াল সাপোর্টের মতনু ঘোষ, আমি কল্যাণনগর বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস হয়েছি। আমি মাধ্যমিকে টোটাল পেয়েছি 649। তোমার স্কুলে কি তুমি ফার্স্ট? হ্যাঁ, আমার স্কুলে আমি প্রথম। এবং আজকে আমি নৈবদ্যমে এসেছি, আমাকে ফোন করে ডাকা হয়েছে, দুদিন আগে থেকে আমাকে ফোন করা হয়েছিল। এবং প্রথমবার এরকম নৈবদ্যমে এসে আমি মানে কী বলছি, আমি খুবই আনন্দিত, এরকম প্রথম কোনোদিনই আমাকে ডাকা হয়নি কোথাও। কিন্তু এরকম কি আরও আরও হওয়া উচিত এরকম যে এরকম এখান থেকে মানে ছাত্রের তো শুধু সম্বর্ধনাই দেওয়া হচ্ছে না, ফিনান্সিয়াল সাপোর্টও করা হচ্ছে নৈবদ্যম থেকে। সে অন্য আমার মনে হয় ছাত্রের যদি এরকম সম্বর্ধনা দেওয়া হয় তারা অনুপ্রাণিত হবে। এবং বলতে পারবো না, মানুষ কখনোই পারফেক্ট হতে পারে না, তবে হারিয়ে হয়তো ফেলছে, তবে ঠিক কোনো না কোনো সময় আবার সেটা রিকভার হয়ে যাবে, রিব্যাক করতেই হবে। আজকে এই মোবাইলের যুগে আজকে যথেষ্ট ভালোই লাগছে, আলাদা করে একটি অনুষ্ঠানকে নিয়ে অল্প কিছু কথার মধ্যে তো কখনোই শেষ করা যায় না, তবে সমাজের জন্য যে কোনো ছোট পরিকল্পনা হোক কিংবা বড়ই হোক না কেন, তা সবসময় উপকারী। তোমার জন্য রামকৃষ্ণ না বিবেকানন্দ কারাদর্শ হলো? অত্যন্ত কঠিন প্রশ্ন, তবে তবু হয়তো নির্বাচন করতে হলে স্বামী বিবেকানন্দকেই আমি নির্বাচন করব, কারণ শ্রীরামকৃষ্ণের বাণী তিনি যেভাবে প্রেরণ করেছেন স্বামী বিবেকানন্দকে, স্বামী বিবেকানন্দ সেটাকে যুগোপযোগী করে তুলেছেন, এবং আমরা কীভাবে সেটাকে ব্যবহার করব সেটা তিনি দিয়েছেন। এমন এমনও জায়গা নেই যেখানে আমরা স্বামী বিবেকানন্দকে ছেড়ে কথা বলতে পারি, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে স্বামী বিবেকানন্দ আমাদের জীবনে প্রভাব ফেলবেই ফেলবে। শুধু ওর জন্য দরকার স্বামী বিবেকানন্দকে একটু চেনা পড়া, আমিও যে চিনি তা নয়, হয়তো কিছুই চিনতে পারিনি, যেটুকু চিনতে পেরেছি সেটুকু আমার স্কুলের জন্য, তাই ক্রেডিটটা আমার স্কুলেরই। তোমার এরপরের লক্ষ্য? এরপরের লক্ষ্য আপাতত ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, তবে সম্পূর্ণভাবে যে বলতে পারবো না, আর একটু এক্সপ্লোর করতে চাই পড়াশোনাকে, তারপর দেখতে পাবো। আজকে আপনাদের মূলত কি অনুষ্ঠান? অ্যাকচুয়ালি এটা আমাদের এনজিও প্রায় 3 বছর হতে চললো, নেক্সট আগস্টের 15th আমাদের 3 বছর পূর্ণ হবে। আমরা প্রতি বছরই রহড়া খর্দার যে কটা বাংলা মিডিয়াম স্কুল আছে সেই স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করি। আমাদের উদ্দেশ্য একটাই, হয়তো কোনো কোনো স্কুলের সেকেন্ড ডিভিশন তাদের হায়েস্ট, কিন্তু আমরা মূলত দেখাতে চাইছি যে তোমরাও পারো বড়ো স্কুলের বড়ো রেজাল্ট করা ছাত্রছাত্রীদের সাথে তোমরাও একই মঞ্চ থেকে পুরস্কার দিতে পারো। এই কনফিডেন্সটা আনার জন্য আমরা যেটা করেছি, প্রতিটি স্কুলের সেই স্কুলের টপারদের আমরা পুরস্কৃত করছি। কত ছাত্র?
ছাত্র সংখ্যা কত, ছাত্রছাত্রীর সংখ্যা? ছাত্রছাত্রী বলতে প্রতিটি স্কুল থেকে দুজন করে মাধ্যমিকের উত্তীর্ণ। কটা স্কুল? এখানে 12টা স্কুল আছে। এটা কি শুধু রহড়ার মধ্যেই? রহড়া খর্দা, রহড়া খর্দার মধ্যে। আপনাদের এই যে মানে একটা অনুষ্ঠান যে চলছে, সেটা কত বছর পদার্পণ করলো বা কবে থেকে শুরু করেছেন? এটা 2 বছর 10 মাস চলছে, এখন 3 বছর হয়নি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে শিশু শিক্ষা স্বাস্থ্য এবং মহিলাদের ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা ইতিমধ্যে প্রায় 44টার মতো কাজ করেছি, ছোটো বড় নানান ধরনের কাজ করেছি। ঠিক আছে, কুষ্ঠাশ্রমে সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।